আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা রাখি আপনারাও ভালো আছেন এবং আমার সাথেই আছেন। তো আজকে কি রান্না করলাম, টুকিটাকি রান্না, কচুর ছড়ার সাথে রুই মাছ দিয়া তরকারি রান্না করলাম। মাটির হাঁড়িতে ভাত বসাইলাম, মাটির তাওয়াতে মাছ ভাজলাম, মাটির হাঁড়িতে টুকিটাকি রান্না বান্না করলাম। তো সবাই ভালো থাকবেন এবং কে কী রান্না করছেন জানাবেন এবং আমার ব্লগ কেমন লাগে আপনাদের কাছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো মাটির হাঁড়িতে ভাত বসাইছি, মাটির হাঁড়িতে ভাত রান্না করলে নিচে দিয়ে ভাত ভিজে না, ভাত শুকাইয়া যায়, পানি পানি থাকে না, মাটির হাঁড়ি পানি টানে নে, এদিক দিয়ে মাছও ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমার। এই তো আর কি, ছোট মেয়ে সকালে স্কুল গেছে, স্কুল থেকে আইসা আবার স্কাউটে ফজিল তন্নেসার জন্মদিন, স্কাউটের হেডকোয়ার্টারে গেছে, এখন আসলো। এদিকে আবার আমি এই পাশে দিয়ে মাটির হাঁড়িতে মাছ কচু ছড়া দিয়ে মাছ রান্না করব। আপনারা কে কেমন আছেন, কি করেন, সবাই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট দিবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। রান্না শেখার মতো কিছুই করি না, কচু ছড়ার সাথে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, তো জিরার গুঁড়া এগুলি দিয়ে আগে মশলাটা কষে আনিয়া ছড়াগুলি দিয়ে দিছি আর কি। ছড়া কষে কষার পরে মাছ দিয়া জল দিয়া দিছি, তরকারি রান্না হয়ে গেছে। গ্যাসের চুলা রান্না তাড়াতাড়ি হয় ইনফ্রারেড চুলার থেকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটা না টেনে দেখবেন শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।